হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কম্পিউটার কিবোর্ডের তিনটি শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। কম্পিউটার কিবোর্ডের আমরা অনেকেই আছি, আমি যে ব্যবহারগুলো দেখাবো সেগুলো মাউসের মাধ্যমে করে থাকি, বাট কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে এটা আপনি খুব সুন্দর করে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো বন্ধুরা, প্রথমে যে শর্টকাট কি দেখাবো সেটা হলো আপনার যে উইন্ডোটি আছে এখানে একটি ফোল্ডার খুলতে পারেন কিনা দেখেন। তো আমরা অনেকেই আছি, এই জিনিসটি করে দেখাতে পারবো না। তো বন্ধুরা, আমি করে দেখাচ্ছি কি করে করতে হয়। প্রথমে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট চেপে এন বাটন প্রেস করুন। দেখুন, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল শিফট প্লাস এন, দেখছেন আর একটা হয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন একটি ট্রিক্স শিখে ফেললেন। তো এবার আমার 2 নম্বর ট্রিক্সটি হলো, আমরা অনেকেই জানি ব্যাক স্পেস দিয়ে পিছনে ব্যাকে কিংবা কোনো জিনিস মুছে কোনো ওয়ার্ড মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। আমরা এটা কি জানি বন্ধুরা, ডিলেট বাটনটি প্রেস করলে ডান পাশ থেকে মুছতে শুরু করে। তো বন্ধুরা দেখি, এই দেখুন, আমি এই লেখাটা ব্যাক স্পেস দিলে বাম পাশ থেকে মুছতে শুরু করে, বাট আমি যদি ডিলেট বাটনটি প্রেস করি তাহলে দেখুন ডান পাশ থেকে মুছতে শুরু করছে। ব্যাক স্পেস দিয়ে মুছতে শুরু করলাম বাম পাশ থেকে, এবং ডিলেট প্রেস করলে এই যে দেখুন ডান পাশ থেকে মুছতে শুরু করে। তো বন্ধুরা, এই ট্রিক্সটি আপনারা শিখে ফেললেন। তো এবার আমার 3 নম্বর ট্রিক্সটি হলো, ধরুন আমরা কোনো ফোল্ডার মুছে ফেললি, মুছে ফেলার পরে মনে হয় যে ফোল্ডারটি আবার হলে ভালো হতো, তো তখন আমরা কি করব ফোল্ডারটি ফিরিয়ে নিয়ে আসার জন্য। এর জন্য যে কাজটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে ফোল্ডারটি চলে যাবে। তো ধরুন বন্ধুরা, আমি এই ফোল্ডারটি ডিলিট করে দিলাম। তো ফোল্ডারটি আপনারা কি করে নিয়ে আসবেন দেখুন, কন্ট্রোল প্লাস জেড, ফোল্ডারটি আবার চলে আসলো। আবার যদি চান যে আপনি ফোল্ডারটি আবার আগের জায়গায় চলে যাক, এর জন্য বন্ধুরা আপনাকে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করতে হবে, তাহলে ফোল্ডারটা আগের জায়গায় চলে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে যায় আপনাদের, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ।